দর্শক, আমরা রেলপথ এবং সড়কপথের খবরাখবর জানবো। ঈদে ঘরমুখো মানুষজন স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন কিনা, আমরা শুরুতেই সড়কপথের খবর জানবো। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান এবং টাঙ্গাইল থেকে মাসুদ রানা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রফিক, শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইব, চন্দ্রা থেকে আমরা গতকাল থেকেই বলছিলাম গাড়ির দীর্ঘ চাপ রয়েছে এবং কখনো কখনো 7 কিলোমিটার মতো যানজটের সৃষ্টি হচ্ছে, কী অবস্থা আজকে? তানবীর, আসলে এখন পর্যন্ত কিন্তু যানজট পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আপনাকে যদি একটু দেখায় আমার পেছনে, আপনি দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি কিন্তু এই মুহূর্তে চন্দ্রা ত্রিমুর পারাপারের অপেক্ষায় রয়েছে। তো আসলে সময় যত বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে, সেই সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে। আমরা যেটি দেখেছি এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু হাইওয়ে পুলিশ কালিয়াকুর এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে একমুখী গাড়ি চালিয়েছে, অর্থাৎ যে গাড়িগুলো রয়েছে চন্দ্রা পারাপারের অপেক্ষা দীর্ঘ সারি, সেই গাড়িগুলো আসলে মূলত কমানোর জন্য চেষ্টা করেছে। এখন আবার দুই লেনে গাড়ি চলছে, ঢাকামুখী ছেড়ে দিয়েছে। তো আমরা যেটি দেখছি এখন পর্যন্ত কিন্তু কোনো উন্নতি হয়নি, যে লম্বা লাইন সেটি কিন্তু এখনও রয়েছে এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ এবং গাড়ির সংখ্যাও বাড়ছে। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার বলছেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে করে মানুষের দুর্ভোগ না হয় চন্দ্রামুখী কেন্দ্র করে, সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। এখানে মূলত যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে যে দুটি সড়ক রয়েছে, অর্থাৎ দুটি সড়কের গাড়ি কিন্তু আপনি যে জায়গাটিতে দেখছেন এইখানে এসে 8 লেনের গাড়ি এসে 2 লেনে মিলিত হচ্ছে, যে কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। মূলত আগে এখানে কিন্তু একটি রোড ডিভাইডার করা হয়েছে, এই রোড ডিভাইডারটা ছিল না, এবছর নতুন করে ডিভাইডার করা হয়েছে, যেখানে 2 লেনে গাড়ি চলছে। আপনি দেখছেন 2 লেনে গাড়ি, অন্যান্য বছর আমরা এখানে কিন্তু দেখেছি 4 লেন কি 6 লেনে গাড়ি চলতে পারতো, কিন্তু এবছর সেটি 2 লেনে হওয়ার কারণে মূলত এখানে যানজটের সৃষ্টি হয়েছে। তো আসলে যেহেতু আজকে শিল্প কারখানা ইতিমধ্যে বন্ধ হতে শুরু করেছে এবং শিল্প কারখানা বন্ধ হওয়ার পর মানুষ এবং যানবাহনের যে চাপ বাড়বে সেটি কতটুকু সামাল দিতে পারে সেটি এখন দেখার বিষয়। এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাসুদ আপনার কাছে জানতে চাইব, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্বিক পরিস্থিতিটি কেমন, যানবাহনের দীর্ঘ সারি রয়েছে কিনা, কি অবস্থা দেখছেন আপনি? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব যে এলাকা সেই এলাকায় মহাসড়কে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মহাসড়কে আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে যানজটের যে অবস্থাটা ছিল সকাল থেকে সেই অবস্থাটা নেই, তবে এখন বর্তমানে কিন্তু দীর্ঘ দূরে গাড়ি চলাচল করছে। এই আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, এই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে প্রায় জলাটাঙ্গা পর্যন্ত ভোর থেকে একটা যানজটের সৃষ্টি হয়, পরবর্তীতে তা দিন বেলা বাড়ার সাথে সাথে কমে আসতে থাকে। এখন বর্তমানে 2 থেকে 2.5 কিলোমিটার সড়কে কিন্তু ধীর গতিতে যান চলাচল করছে। এছাড়া যতটুকু আমরা জানতে পেরেছি এই বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এছাড়াও এই সড়কের কর্তৃপক্ষ যারা পুলিশ রয়েছে তারা জানিয়েছে যে ভোর রাতের দিকে একটি গাড়ি বিকল হয় এবং কয়েক দফায় কিন্তু টোল বন্ধ থাকার কারণে এই যে যানজট, এই যানজটের সৃষ্টি হয়। এছাড়া আরো 2 দিন আগের যে গাড়ির বাড়তি চাপ দেখা গেছিল তার থেকে কিন্তু গত 24 ঘন্টায় গাড়ির চাপ আরো বৃদ্ধি পেয়েছে এবং দিন বাড়ার সাথে সাথে আরো এই গাড়ির চাপ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন এখানে যারা দায়িত্বরত রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি গত 24 ঘন্টায় কিন্তু বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় 3 কোটি 80 লাখ টাকা কিন্তু টোল আদায় হয়েছে, যা গত 24 ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে এই বঙ্গবন্ধু সেতুতে। এছাড়াও এই যে ঘরমুখী যে মানুষ রয়েছে তারা কিন্তু এই রোদ বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এইভাবে ঝুঁকি নিয়ে ট্রাকের উপরে খোলা হচ্ছে তাদের যাতায়াত করছে। তাদের একটাই ইচ্ছা যে তারা ঈদে সুন্দরভাবে ঘরমুখী যারা যাত্রী আছেন তারা সুন্দরভাবে বাড়িতে যেয়ে পরিবারের সাথে ঈদ করবেন, স্বজনদের সাথে ঈদ করবেন। এছাড়াও এই যে ঘরমুখো যাত্রী যারা রয়েছেন তাদেরকে উত্তরবঙ্গগামী, বিশেষ করে উত্তরবঙ্গগামী যারা রয়েছেন তাদেরকে নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য এখানকার যারা পুলিশ রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন এবং এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে প্রায় 700 পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে এবছরও গতবারের ন্যায় এবছরও যাতে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা যেন বাড়িতে যেয়ে স্বস্তিতে বাড়িতে ফিরতে পারেন এবং এই স্বজনদের সাথে ঈদ করতে পারেন। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সড়কপথের খবর জানছিলাম, এবারে একটু হিরণ খান আমার সঙ্গে যুক্ত হয়েছেন, জানাবেন রেলপথের খবরাখবর। হিরণ, আমরা একটু রেলপথে স্বস্তির খবর জানাচ্ছি, আজকে আপনার যে পর্যবেক্ষণ সেটি কেমন দেখলেন এখন পর্যন্ত? তানবীর, এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু আসলে যারা যাত্রীরা কমলাপুর রেল স্টেশনে আসছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে গতবারের তুলনায় এবার অনেকটাই স্বস্তিতে তারা যেতে পারছেন।
এবং কোনো টিকিট বিড়ম্বনা কিংবা রেলে ওঠা এবং সিট নিয়ে কোনো বিড়ম্বনার শিকার কিন্তু তারা এখনও পর্যন্ত হননি। আমরা একটু স্টেশন মাস্টারের সাথে কথা বলবো, ঢাকা মাসুদ সরোয়ার, তিনি আসলে আমাদের সাথে রয়েছেন। আপনি যদি একটু বলেন যে এই পর্যন্ত আজকে কতগুলো ট্রেন গিয়েছে এবং কোনো রকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আপনারা পেয়েছেন কি না, এবং কী অবস্থা সার্বিক দিক থেকে যদি একটু আমাদেরকে জানান। আপনি জানেন যে প্রথমে সবাইকে ঈদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আপনি জানেন যে সকাল থেকে আজকে আমাদের যারা চতুর্থ দিন, সকাল থেকে এখন পর্যন্ত আমাদের 20টি লোকাল মেল আন্তনগর কমিউটার ট্রেন ছেড়ে গেছে, সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। আপনারা দেখছেন যাত্রীদের উচ্ছ্বাস যে এত সুন্দর ঈদ যাত্রা আমরা উপহার দিতে পেরেছি। তো আমরা চেষ্টা করব আমাদের আগামীকাল যে ঈদ যাত্রার শেষ দিন রয়েছে সেদিন পর্যন্ত যেন আমরা এর ধারাবাহিকতা রাখতে পারি। আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে কমলাপুর থেকে রেল ঠিকঠাক ছেড়ে যায় মাঝপথে রেলের ছাদে, ছোটো ছোটো স্টেশনগুলোতে যখন দাঁড়ায় তখন রেলের ছাদে মানুষ উঠে, এই বিষয়টা কি আপনারা এবার নজরদারিতে এনেছেন কি না? হ্যাঁ, আপনারা জানেন যে ঢাকার পাশাপাশি ঢাকা ক্যান্টনমেন্ট বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনেও আমাদের রেলওয়ের বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং রেলওয়ের উদ্বর্তন কর্মকর্তাগণ এখানে আসেন, সবাই সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং সর্বপ্রকার রকম ব্যবস্থা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সবাই নিরবভাবে কাজ করে যাচ্ছেন যেন একটি সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ ঈদ যাত্রা উপহার দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে সর্ব ধরনের নিরাপত্তা ব্যবস্থার বলয় কিন্তু তৈরি করে রেখেছেন কমলাপুর রেল স্টেশন এবং ঢাকাতে যে রেল স্টেশনগুলো রয়েছে সেই রেল স্টেশনগুলোতে। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। তানভীর হিরণ, ধন্যবাদ আপনাকে।